আপনাদের কাছে একটা আবদার, এই বন্যায় যারা অসহায় আছে, বহুত বড় বড় টিম ওখানে যে কাজ করতেছে, তো আমাদের কাছেও আছে বড় বড় আমির, যে ইসলামী আন্দোলনের আমির মুফতি রিজাউল করিম সাহেব প্রত্যেকটা মসজিদে একটু কালেকশন করার জন্য বলছে, যে বন্যাদের যাতে এই আহতদের পাশে, এই অসহায়দের পাশে যেন আমরা একটুখানি দাঁড়াইতে পারি। এই জন্য আপনারা যে যা পারেন, ওখানে যাইয়া তো আর দিতে পারবেন না, ছোটোখাটো টিম যারা 50,000, 1,00,000, 2,00,000 টাকা করে নিয়ে যাচ্ছে, অল্প অল্প করে উঠাইয়া, ছাত্ররাও নেমে গেছে রাস্তার উপরে এই কালেকশনের জন্য, দেখা গেছে এখন পথে ডাকাতিও হয়। এই জন্য বড়ো টিমের সাথে এই কাজটা করলে আমার টাকাটা ওই জায়গায় সুন্দর মতো পৌঁছবে, ভালো আমানত দ্বারা ব্যক্তির কাছে দিলে ভালো মতন পৌঁছবে, চুরি ডাকাতি নেওয়ার ভয় নাই। বাংলাদেশ সব জায়গায় থেকে আমাদের স্পিডবোট, নৌকা, ট্রলার এগুলো যাচ্ছে, ট্রাক ভরে ভরে নিয়ে যাচ্ছে, যারা ছোটোখাটো দল টাকা নিয়ে যাচ্ছে তাদেরকে আবার পথে ডাকাতিরা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এই যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলছে, প্রত্যেকটা মসজিদের থেকে যদি মুসল্লিরা 2-1 টাকা করেও দেয়, যদি এই টাকাটা এই মাধ্যমে পৌঁছবে আমির কাছে, যে পৌঁছবে, তারা ওই রাজপথে কাজ করতেছেন, তারা বন্যাদের পাশে আছেন, তারা ওইদিকে সহযোগিতার হাত বাড়াইছেন। এই জন্য যারা আমরা পারব সকলে একটু পকেটে হাত দেয়, ইনশাল্লাহ পকেটে একটু হাত দিয়ে যেই যতটুকু পারবো, 100, 200, 500, 1,000, হ্যাঁ যারা যারা দান করবো আমরা একটু হাতে হাতে রাখি, ইনশাল্লাহ এই টিমটা ওখানে যাবে, ওখানে যেয়ে এই টাকাগুলো ওখানে তাদের ভিতরে বিতরণ করে দেবে, প্রত্যেক কাতা থেকে 1-1 জন দাঁড়ায়।